পার্টির নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির গণতন্ত্রে 221 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্নুকে অব্যাহতি প্রদান করলাম। নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পার্টিকে রক্ষা করার জন্য আমি কিছু সাংগঠনিক সিদ্ধান্ত বলতে চাই আপনাদের সামনে। আমি বেগম রসনেশ্বর জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা কো চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক এই মর্মে ঘোষণা করতেছি যে বিগত দিনে জাতীয় পার্টি সাংগঠনিক ব্যর্থতা পর্যালোচনা করে আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করছি। আমাদের প্রাণ প্রিয় সংগঠন জাতীয় পার্টিতে এখন কান্তি লগ্ন কান্তিকাল বিরাজ করছে। দ্বাদশ নির্বাচনের পূর্বে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বক্তব্য বিবৃতি এবং দ্বাদশ নির্বাচনের পরবর্তী সময়ে তাদের ভূমিকা পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জাতীয় নির্বাচনে 300 আসনের মধ্যে 287টি আসনে প্রার্থী মনোনয়ন প্রদান করা হয়, 26টি আসনের মধ্যে সমঝোতা করা হয় এবং আসন সমঝোতার পরেও জনসম্মুখে অস্বীকার করে দেশবাসী ও পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে পার্টিটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 26টি আসনে সমঝোতার পর বাকি আসনে প্রার্থীদের রাজনৈতিকভাবে জনগণের বিরূপ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। চেয়ারম্যান ও মহাসচিব তাদের কোনো খোঁজখবর না নেওয়ার ফলে মাঠে ভোটের মাঠে প্রার্থী চরমভাবে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। নির্বাচনে ভয়াডুবি হওয়া পার্টি পরে নেতাকর্মী তাদের প্রতিবাদ করার অধিকার রাখেন। এই প্রতিবাদী নেতাকর্মীদের কোনো রকম আলোচনা কিংবা সান্ত্বনা না দিয়ে তাদেরকে প্রদান করা ক্রমাগত বহিষ্কার এবং বহিষ্কারের মাধ্যমে পার্টির অস্তিত্ব নষ্ট করা হয়েছে। পার্টির অবস্থা সার্বিকভাবে বিবেচনা করে আমি গত 22 জানুয়ারি 2024 সালে ইংরেজ তারিখ পার্টি চেয়ারম্যান মহাসচিবকে দলের ঐক্য ফিরিয়ে এনে সকল বহিষ্কার অব্যাহতি আদেশ বাতিল করার ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টি গঠনের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়ে তারা তা আমলে নেয়নি। এই ধারাবাহিকতায় গত 25 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পল্লি বন্ধু 668 জন নেতাকর্মী পার্টির থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বিরাট সংকট সৃষ্টি হয়েছে। হেমন্ত অবস্থায় উল্লিখিত সংকট নিরসনে পার্টির নেতাকর্মীদের অনুরোধে পার্টি গণতন্ত্রের 2021 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চন্দ্রকে উল্লিখিত সংকট নিরসনে পার্টির নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির গণতন্ত্রে 221 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্নুকে অব্যাহতি প্রদান করলেন। নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মোহাম্মদ মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম। তিনি সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
পার্টি অন্যান্য পদপদবি ষষ্ঠ অবস্থায় বহাল থাকবে এবং পার্টির যে সকল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের কিংবা পরিষ্কার করা হয়েছে তাদের যাতে পার্টি কমিটি পাইয়ে রাখা হয়েছিল তাদের পূর্বকার সব পদে পুনর্বহাল করা হবে। যথাসিদ্ধ সবাই মধ্যে পার্টি জাতীয় সম্মেলন আহ্বান করা হবে। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি তোমরা সবাই ভালো থাকো, আমরা পার্টিকে সংগঠিত করো যাতে করে আগামীতে আমরা ভবিষ্যতে